Hello everyone, আজকে নিয়ে আসলাম চিজ কেক রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিজ কেকটা বানিয়েছি বাসার মধ্যে। এইখানে আমি কুকিজগুলা, যে কোনো কুকিজ দিয়ে আপনারা বানাতে পারেন, কুকিজগুলা বাটার দিয়ে ম্যাশ করে তারপর ফার্স্ট লেয়ার আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ওইখানে দেখেন এক পাশে চিজ ক্রিম দিয়ে, ডাবল ক্রিম দিয়ে বিট করে নিয়েছি একসাথে, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারের জন্য। চিজ কেকটা কিন্তু খেতে সেই রকম লাগে, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা এখনও চিজ কেক খান নাই অবশ্যই ট্রাই করবেন। দেখতেই দেখা যায় চিজ কেকটা কত সুন্দর এন্ড কত টেস্টি হবে। তারপরে যে দেখেন সেকেন্ড লেয়ার আমি ক্রিম দেওয়া ফিনিশ, তো এটাকে সুন্দরভাবে উপরের অংশটা স্মুথলি একটা ফিনিশিং নিয়ে আসতেছি। আমি এখানে রেক রেক ফিনিশিং আনতেছি, তো আপনারা নর্মালভাবে ফিনিশিং আনতে পারেন। তো এখন আমি এটাকে রেখে দিব ফ্রিজে। ওদিকে যে দেখেন জেলি, সেটাকে আমি কুক করে নিচ্ছি। জেলিটাকে কুক করে ভালোভাবে এক প্যাকেট জেলির মধ্যে এক গ্লাস পানি দিয়েছি আমি। এক গ্লাস পানি দিয়ে এটাকে ভালোভাবে বয়েল করে তারপর ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে তারপর দিতে হবে চিজ কেকের উপরে। এটাকে বয়েল করে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি চিজ কেকের উপরে না দেবেন। এই যে ঠান্ডা করে আমি ফ্রুট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম, থার্ড লেয়ার দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর হয়েছে।